জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বাংলাদেশে আন্তর্জাতিক মানের নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ডিক্যাবের মতবিনিময় সভায় এই আকাঙ্ক্ষার কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত পিটার ডিহাস। মানবাধিকার পরিস্থিতি নিয়ে তিনি বলেন, অভিযুক্ত সংস্থাগুলোকে জবাবদিহিতার আওতায় আনা জরুরি, নতুন করে যাতে মানবাধিকার লঙ্ঘিত না হয় সেদিকে নজর রাখবে তার দেশ। মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে মতবিনিময়ের আয়োজন ঢাকার কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিক্যাবের। এই মতবিনিময়ে বাংলাদেশের নির্বাচন, মানবাধিকার পরিস্থিতি, অর্থনীতি নিয়ে কথা বলেন পিটার ডিহাস। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপর নিষেধাজ্ঞা প্রসঙ্গে মার্কিন রাষ্ট্রদূত বলেন, নতুন করে আর নিষেধাজ্ঞা দেয়া হচ্ছে না, তবে মানবাধিকার পরিস্থিতির দিকে তীক্ষ্ণ নজর রাখা হচ্ছে। আমাদের পররাষ্ট্র নীতি অনুযায়ী মানবাধিকার পরিস্থিতি খুবই গুরুত্বপূর্ণ, অভিযুক্ত সংস্থাগুলোকে জবাবদিহির আওতায় আনা দরকার। এই মুহূর্তে নতুন কোনো নিষেধাজ্ঞা দেয়া না হলেও বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করছি আমরা। বাংলাদেশে আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে বলে প্রত্যাশা করেন মার্কিন রাষ্ট্রদূত। আগামীতে একটি আন্তর্জাতিক মানের নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র। সুষ্ঠু ও অবাধ নির্বাচন জনগণকে উপহার দেয়া সরকারের দায়িত্ব। আমি আশা করি নির্বাচনে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করা হবে। বাংলাদেশের অর্থনীতি চ্যালেঞ্জ মোকাবেলা করলেও পরিস্থিতি শ্রীলঙ্কার মতো হবে না বলে মন্তব্য করেন পিটার ডিহাস। Bangladesh is its own country with its own economy. It's a country that has done extremely well. বাংলাদেশ শ্রীলঙ্কা নয়, বাংলাদেশের সামষ্টিক অর্থনীতির ব্যবস্থাপনা ভালো। রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতিতে প্রভাব পড়েছে, সরবরাহ ঘাটতির কারণে বাংলাদেশেও খাদ্যদ্রব্যের মূল্য বেড়েছে, কিন্তু এদেশের জিডিপি এখনো ভালো। রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিয়ে বাংলাদেশের সঙ্গে কাজ করার কথাও বলেন মার্কিন রাষ্ট্রদূত। These were issues that just... জুমি রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।